Assalamualaikum. Welcome back to my channel. আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ব্লগটি শুরুতে একটি লাইক দিয়ে ব্লগটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। তো আমার বাসায় মেহমান আসবে, সেই জন্যে আমি আগের দিন সব কিছু করে রাখছি আর কি। এটা রাতের বেলা আলোটাও সিদ্ধ করে রাখছি, ডিমটাও সিদ্ধ করে রাখছি, তারপরে এদিক দিয়ে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছি। আর আলুটাকে আমি যেভাবে করি আর কি সেভাবে ভেজে নিয়ে একটু তেল দিয়ে সেভাবে ভেজে নিব। তো সব কিছু আগে থেকে করে রাখলে পরের দিন যেহেতু গ্যাস থাকে না, ইন্ডাকশন দিয়ে করতে হয়, তো সেই জন্য আমার জন্য সুবিধা হবে। সেই জন্য আগের দিন রাতেই অনেক ধরনের কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করছি। তো এখানে দেখেছেন আমি বেশ পরিমাণ কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি, আর কিছু ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি সিদ্ধ করে তারপরে খোসা ছাড়িয়ে আমি ভালো করে ম্যাশ করে এখন রেখে দিয়েছি। আর এখন এই দিক দিয়ে আমি ডিমটাকেও ভালো করে ছিলে একটা বক্সে করে রেখে দেব। তো এখন চলে এসেছি আমি ডিমের চপে এবং আলুর চপে আর কি, যেভাবে আমি আলুটা ভেজে তেলে দিই সেভাবেই করে নিচ্ছি। তো এখানে আমি বেশ কিছু পরিমাণে তেল দিয়ে তারপরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার হয়ে আসার পরে এখন আমি আলুটা যে চটকিয়ে রেখেছি সেই আলুটাকে আমি দিয়ে দিব। দিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিব। তো এইভাবে ভেজে আলুর চপ এবং ডিমের চপ করলে খেতে কিন্তু ভালো লাগে। আলুর মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না। তো সেই জন্যে আমি সবসময় কিন্তু এইভাবেই করে থাকি। তো এখন হচ্ছে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এটা যত বেশি পরিমাণে সময় নিয়ে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো আজকে যেহেতু আলুর পরিমাণটা একটু বেশিই ছিল, আমার কষ্ট মানে নাড়তে চাড়তে একটু কষ্ট হচ্ছিল, তারপরেও যখন মানে প্রথম দিক দিয়ে একটু কষ্ট হয় আর কি, যখন একটু তেলতেলা ভাব চলে আসে তখন কিন্তু তেমন একটা কষ্ট হয় না। আর এই সমস্ত কাজগুলো রাতের বেলায় আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন কিন্তু চুলাটা অফ করে দিব। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চুলাটা অফ করে দিব। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে যে আমি একটা বক্সে করে রেখে দেব। তো এই দিক দিয়ে আমি একের পর এক কিন্তু কাজ করে যাচ্ছি রাতের বেলা। তো আমি যেহেতু রাতের বেলা একদম সেহেরি খেয়ে ঘুমাই, সেই জন্য তার আগ পর্যন্ত আমি কাজগুলো করে যাচ্ছি। আর ইশ্রামণিকেও পড়তে বসিয়েছি, ইশ্রামণি এদিক দিয়ে পড়ছে আর আমি এদিক দিয়ে কাজগুলো করছি। আমি দেখেছেন বোরটাও রান্না করে নিয়েছি, আর আমি যে আলুটা হচ্ছে ডিমের চপের জন্য রেডি করেছি, আলুর চপের জন্য রেডি করেছি, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটা বক্সে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে বোরটাকেও একটা বাটিতে করে রেখেছি, এটাই হচ্ছে যে ওভেনে দেওয়া যায় সেই জন্য এই বাটিতে রেখেছি আর কি। কালকে যখন ইফতারের আগ মুহূর্তে আর কি একটু গরম করে নেব ওভেনে দিয়ে। আর এদিক দিয়ে আমার কাছে না মনে হয় কি ইফতারের আগ মুহূর্তে এই যে বেসন গুলানোটা একটা পেরেশানি লাগে আমার কাছে, তো সেই জন্যে আমি বেসনটাকেও গুলিয়ে নিচ্ছি। তো বেসনটাতে তেমন কিছু দেই না, আমি সবসময় হালকা পাতলা মশলা দিয়ে বেসনটা গোলাই। শুধু দিয়েছি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে তারপরে হচ্ছে ভালো করে আমি মিক্সড করে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম। তো আমি ডালটাও পরে হচ্ছে বেটে নিয়েছি আর কি খালা, সেটা আর শেয়ার করিনি। তো এই দিক দিয়ে এটা হচ্ছে সকালবেলা, সকাল বলতে কী বলবো, আমি ঘুম থেকে উঠে দেখি আমার ভাইয়া চলে এসেছে আর কি। আমার ভাই এসেছে, আমার ভাইয়ের বউ এসেছে, তো ওরা হচ্ছে সব এইগুলো নিয়ে এসেছে আর কি গ্রাম থেকে, আমাদের মানে জমির করা আর কি, আমাদের খেতে করা। তো এই টমেটোগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এদিক দিয়ে কিছু হচ্ছে যে
পাতাকপি নিয়ে এসেছে, দেখেন দেখতে কত কিউট লাগছে। টমেটোগুলো খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা লাগে, আর এই টমেটোগুলো কিন্তু টক রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। আর ছোট ছোট টমেটো আমার কাছে দেখতে তো অনেক ভালো লাগে এমনিতে, তো এগুলো আমি এখন একটু বাগাবাগি করবো আর কি। আর এদিক দিয়ে ভাবি কিছু ফুলপিঠাও নিয়ে এসেছে, আমাদের এলাকায় এই পিঠাকে নকশি পিঠা বলে। তো আমি কিছু টমেটো এবং পাতাকপি, এগুলো হচ্ছে যে আমার ননদ এবং আমার যা যা থাকে সবার কাছে একটু একটু করে দিব, পাঠাবো। তো সেই বাগাবাগিটি এখানে বসে আমি করছিলাম। আর এদিক দিয়ে কিছু ফুলপিঠা যে নিয়ে এসেছে, মানে নকশি পিঠা, সেই পিঠাটাকে আমি পলিথিন থেকে বের করে রাখছি আর কি, পরে একটা বক্সে রেখে দেব। তো আজকে কিছু পিঠা ইফতারিতে ভেজে নিব। তো আমার ভাই বউ জানে, ভাবি জানে যে আমি শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি, তো সেই জন্য ভাবি দেখেন আমার জন্য কচু পাতাও নিয়ে এসেছে, কচু পাতা দিয়ে শুটকির বড়া বানাবে আর কি, সেই জন্য কচু পাতা নিয়ে এসেছে। মানে আমি যা যা পছন্দ করি ভাবি মানে চেষ্টা করেছে আর কি সেগুলো আনার জন্যে। আর এখানে হচ্ছে কিছু মিষ্টি আলু নিয়েছে আমাদের জমির আর কি, মিষ্টি আলু, তো মিষ্টি আলুগুলো নিয়ে এসেছে, তো সেগুলো আমি এক এক করে খুলছিলাম আর একটু হচ্ছে যে ভিডিও করছি আর কি। তো এটা হচ্ছে বিকেলবেলা, এখন মানে ইফতারিগুলো বেজে নিচ্ছি, আগের দিন রাত্রে যেহেতু করে রেখেছি সেই জন্য আজকে তেমন কোনো ঝামেলা হয়নি, এখন হচ্ছে যে সব কিছু বের করে এক এক করে করে নিচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজু, তারপরে বেগুনি, তারপরে হচ্ছে যে ফুলকপির চপ ভেজে, তারপরে লাস্টে কিন্তু আমি ডিমের চপটা ভাজবো। ডিমের চপ ভাজার পরে তেলটা কিন্তু কালো হয়ে যায়, সেই তেল দিয়ে আর কিছুই করা যায় না, তো সেই জন্যে আমি ব্রেড ক্রামে গড়িয়ে যে এই জিনিসগুলো করি সেটা হচ্ছে লাস্টের দিক দিয়ে করি। তো এখন এক এক করে সব ধরনের আইটেমগুলোই ভেজে নিচ্ছি। এটা হচ্ছে সিদ্ধ করে, মানে একটু লবণ দিয়ে সিদ্ধ করে ফুলকপিটা রেখেছিলাম, সেই ফুলকপিটা ভেজে নিচ্ছি বেসনে গড়িয়ে। তো এটা খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন লাস্ট মুহূর্তে আমি ডিমের চপগুলো ভেজে নিচ্ছি। আর ডিমের চপটা ভাজার পরে তেলটা একদমই কালো হয়ে যায়, সেই জন্য আমি সব সময় ব্রেড ক্রামে গড়িয়ে যে কাজগুলো করে থাকি আর কি, মানে যে আইটেমগুলো করে থাকি সেগুলো হচ্ছে লাস্টের দিক দিয়ে করি। তো এখন হচ্ছে আমি ডিমের চপগুলো ভেজে নিয়েছি, আর এখন মোটামুটি সব কিছু ভাজা পোড়া হয়ে গিয়েছে, এখন টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো খাবার এখন টেবিলে দিয়ে দিচ্ছি।
আর ডিমের চপগুলোকে মধ্যে দিয়ে একটু কেটে নিয়েছি, কেটে তারপরে দিয়েছি। তো এদিক দিয়ে মেহনাজ মনে তো হচ্ছে সব কিছু ধরার জন্য অনেক বেশি চেষ্টা করছিল, ওই রকমই করে যখন ইফতারি রেডি করি, তার মানে টেবিলে উঠতে হবে, সব কিছু দৌড়তে হবে, এলোমেলো করতে হবে। তো মোটামুটি হচ্ছে এখন টেবিলটা গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে ট্যাঙ্কটাও বানিয়ে নিয়েছি, ট্যাঙ্কটা হচ্ছে ঢেলে দিব। আর চিড়ার একটা ডেজার্ট করেছিলাম, সেটাও কিছু ছিল, সেটার মধ্যে আরেকটু অ্যাড করে চিড়ার ডেজার্টটাকে একটু বেশি করে করে নিয়েছি, এখন হচ্ছে সবাই খাবো আর কি। চিড়ার ডেজার্টটাও বের করে নিব। তো এদিক দিয়ে এসে বাবি আবার একটু নকশি পিঠাগুলো বেজে নিচ্ছিল, বলছিল যে নতুন বানিয়েছে তো এখন খাওয়ার মজাই আলাদা, এটা রেখে খেলে মজা অন্যরকম লাগে আর সাথে সাথে খাওয়ার মজাই আলাদা, সেই জন্য বাবি হচ্ছে কিছু নকশি পিঠা এখানে বেজে নিচ্ছে। তো চিড়ার ডেজার্টটা আমি টেবিলে এনে রেখেছি, যখন খাবো তখন হচ্ছে যে একটু আইসক্রিম দিয়ে তারপরে পরিবেশনটা করবো আর কি। তো এই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন আর কি, আমার ভাইয়া এসেছে, ভাবি এসেছে, সবাইকে নিয়ে এখন আমরা মোনাজাতটা দৌড়ে তারপরে বসে মানে ইফতারিটা খাবো। তো ইফতারি খেতে খেতে আজকের মতো আমি আমার সকল ভিউয়ারদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।